গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে অধ্যাপক এম এ মান্নানকে বরখাস্ত করার সরকারি আদেশ আবারও ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া এম এ মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তার সাথে ছিলেন আইনজীবী আবু হানিফ ও মাসুদ রানা।